সময় শান্তি ও সমসংস্থান বিভাগের সম্মানিত চেয়ারম্যান দায়িত্ব ছিলেন দাবি আন্তরিক প্রচেষ্টায় সহযোগিতায় আজকের এই ট্রাস্টফান্ডের কার্যক্রম এই পর্যায়ে এসে পৌঁছেছে। আমি জানাব এই চল্লিশ বছর কমপ্লিট করবে তাদেরকে সাক্ষী বলছি
তাদের বিশ্বাসের সঙ্গে বিশ্বাস মিলেই বলছি এটা সম্ভব। আমরা বিশ্বাস করি পিস ইজ পসিবল, আমরা বিশ্বাস করি শান্তি প্রতিষ্ঠা সম্ভব। আমাদের বিশ্বাসের ভিত্তি অনুযায়ী আমাদের সামনে এখন একটাই প্রশ্ন, দুইটা প্রশ্ন নাই, দুইটা কোনো উত্তর নাই। একটা প্রশ্ন, সেটা হলো সংঘর্ষ আমরা চাই কি চাই না? আমরা সংঘর্ষ চাই না। কেন চাই না? সংঘর্ষ থাকলে আমরা নিশ্চিন্ত হয়ে যাব, মানব জাতি বা মানব যে প্রজন্ম সে প্রজন্ম হবে টিকবে না। সেই জন্য আমাদের সামনে দ্বিতীয় উত্তর নাই, দ্বিতীয় কোনো প্রশ্ন নাই, একটাই প্রশ্ন, সংঘর্ষ চাই না, সংঘর্ষ যা শুরু করা সম্ভব আমরা সেটা করতে পারব। এবং করতে পারার জন্য আমাদের বিভিন্ন আয়োজন কিন্তু অবস্থান আজকে আমাদের এই যে এবং আমরা করতে চাই আমাদের একজন শান্তি বিষয়ক লেখক অথরিটি উনি বলেছেন আসলে শান্তি সামাজিক লক্ষ্য, সামাজিক বিষয়, এটা একজনের পক্ষে করা সম্ভব, পাঁচজনকে সম্ভব নয়, পৃথিবীতে মানুষ ভাবে আমার সকলের সমান, আমাদের একই সাতটা ঠিক আছে, সেটাই শান্তি সম্ভব, সেখানে শান্তি টিকতে পারে। সেই জন্য আমাদের এই আমি আপনাদের খুব বেশি সময় না নিয়ে অল্প কথা বলতে চাই। 1995 সালে আমি একটা 45 দিনের একটা প্রোগ্রামে সুইডেনের একটা বিশ্ববিদ্যালয়ে যাই, সে বিশ্ববিদ্যালয় লোকসালা ইউনিভার্সিটি, সেখানে পিসিং কনফারেন্স বলে একটা ডিপার্টমেন্ট আছে, সেখানে আমি অন্য পঁয়তাল্লিশ দিনের প্রোগ্রামে যাই, ঠিক সেই প্রোগ্রামে বলেছিলাম যে আপনাদের এখানে যে অভিজ্ঞতা লাভ পেলাম সেটা তো সুইডেনে আমরা বলছি গত 35 বছর তারা কারোর সঙ্গে যুদ্ধ করে, সুইডেনের কোনো আয়ারপ্লেন প্রবলেম নাই, সুইডেনের কোনো অ্যাথিক প্রবলেম নাই, সুইডেনের কোনো সামাজিক প্রবলেম নাই। তারপর সেখানে পিস এন্ড কনফ্লিক্ট বলে একটা ডিপার্টমেন্ট আছে যার উদ্দেশ্য শুধুমাত্র এই কনফ্লিক্ট নিয়ে পড়াশোনা করা, কনফ্লিক্ট নিরসন করে কেন্দ্রে কিভাবে আপনার উন্নয়নকে সম্ভব করা যায় সেই ভাবনা। তখন আমি বলছিলাম যে আপনাদের এই পরিবেশের মধ্যে যে বিভাগ দৃষ্টিত এই বিভাগের খুব একটা প্রয়োজন আছে বলে আমার মনে হয়, কিন্তু আমার মনে হয় আমাদের এই অঞ্চলে বিভাগের খুব বেশি প্রয়োজন। কারণ আমাদের দেখেন 1968 সালে আমরা ইন্ডিয়া চীনের যুদ্ধ দেখেছি, 1965 সালে আমি যখন ঢাকা বিশ্ব ছাত্র ঠিক তখন পাকিস্তান হিন্দুস্তান ছাত্র যুদ্ধ দেখেছিল, আমাদের কনফ্লিক্ট ইয়ার একটি প্রবলেম কোথায় না ছিল, পাকিস্তান শ্রীলঙ্কা আমাদের বাংলাদেশ সরকার দিয়েছিল, সেই জন্য কিছু এরকমটা ডিপার্টমেন্ট প্রতিষ্ঠা করা আমাদের খুব দরকার। তিনি খুশি হলেন, আমরা চেষ্টা করলাম। এখন বিশ্ববিদ্যালয় আজকে যারা আমাদের কর্মকর্তা আছেন প্রসাদক্ষ আমাদের মাননীয় সকলের সহযোগিতায় 1997 সালে আমরা সমস্ত কিছু কমপ্লিট করে 1999 সাল থেকে আমরা পিসিএন কনফিউশন শুরু করি বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এখনো পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ের এই ডিপার্টমেন্টটি সারা এই ভারতবর্ষ অর্থাৎ ছাত্র নেতৃত্বে একটি মাত্র বিশ্ববিদ্যালয় একটি মাত্র ডিপার্টমেন্ট আমরা এইটা করি। এখন আমরা সেখানে বলি আজকে আমাদের যে প্রতিষ্ঠানটি প্রসারিত থেকে এসেছে 2004 সালের সম্মেলনের সংযোগ সংগঠিত হয় আমাদের সঙ্গে, তখন ওনার হাজব্যান্ড ডক্টর অমর আবদুল্লাহ তিনি আসেন তার একটা টিম নিয়ে, যে টিম ইন্ডিয়ান ছিলেন ফিলিপিনের লোক ছিলেন, তারা এসে খোঁজ করতেছিলেন যে একটা সিস্টার অর্গানাইজেশন পাওয়া যায় কিনা যারা
ওই পিস ইউনিভার্সিটি ওই নিয়ে কুসাইকে তার সঙ্গে কাজ করতে পারি। আমাদের এই অঞ্চল যেটা হয় বাইরে যে প্রথমে আসে মানুষ বছর দিল্লিতে গেলে সব কিছু পাওয়া যেত, সে দিল্লিতে চলে আসে, সে দিল্লিতে যখন না পায় তখন পাকিস্তানে আসে, তারপরে বাংলাদেশে আসে, এইখানে এসে আমাদের ডিপার্টমেন্টে খবর করে দেয়। সেই সঙ্গে আমাদের সব কিছু স্থাপন হয় এবং আজকে ওয়ার্ল্ডে ডান্স করেছে, আজকে ট্রান্সফার হয়েছে। আমার মনে প্রিয় আছে স্যার আমার আব্দুল্লাহ দেশশীল তার জন্য তার সঙ্গে যোগাযোগ করে দিয়েছি। এরপর আমাদের সঙ্গে একটা চুক্তি হয়েছিল 3 বছর আমরা সুবিধা পেয়েছি সেখানে। সকলকে শান্তির পথে আসার জন্য আহ্বান জানিয়ে